আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আল জাজিরা যে সফটওয়্যার কাশেপ সফটওয়্যার তৈরি করেছে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সেই কাশেপ একটা খুবই খারাপ একটা গণনা দিয়েছে যেখানে ফ্রান্স এবারের বিশ্বকাপ ফুটবলটা নিচ্ছে সেখানে কাশেপ বলেছে ঊনপঞ্চাশ শতাংশ সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার আর ফ্রান্সের রয়েছে একান্ন শতাংশ এখন সেটা দেখা যাবে যে জা কতটুকু সত্যি হয় সেটা রবিবারের দিন বাংলাদেশ সময় রাত নয়টায় সেটা জানা যাবে এ যাই হোক ইতিপূর্বে বাষট্টি ম্যাচের প্রায় আষট্টি শতাংশ গণনায় সঠিক হয়েছে কাশেপের এর আগে কাশেপ ব্রাজিলকে আর যে ক্রুশিয়ার মধ্যে যে খেলাটা হয়েছিল কোয়ার্টার ফাইনালে সেখানে সেভেন্টি শতাংশ ব্রাজিলের দিকে গণনা করেছিল কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনকভাবে ব্রাজিল সেমিফাইনালে আসতে পারেনি অন্যদিকে এ সেমিফাইনালে আর্জেন্টিনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল যেখানে আর্জেন্টিনা উইন করে এখন ফাইনালে উঠেছে এখন দেখা যাক কাশেপের গণনা কতটুকু সঠিক হয় এই দিকে দারুণ ফর্মে রয়েছে এম বাপ্পে ফ্রান্সের এম বাপ্পে এবং অন্যদিকে লিওনেল মেসিও কিন্তু খুবই ভালো ফর্মে আছে তারা অলরেডি ছত্রিশ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ ফুটবল খেলতে আসছে তারা খুবই দারুণ ফর্মে আছে ওইদিকে রাশিয়াতে যে বিশ্বকাপ ফুটবল হয়েছিল সেখানে কিন্তু ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবার দেখা যাক তারা পরপর দুইবার চ্যাম্পিয়ন হতে পারে কিনা কারণ ফ্রান্সও খুবই ভালো ফর্মে আছে যেখানে এম বাপ্পের মতো একজন নামি দামি খেলোয়াড় আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেসি এবং এম বাপ্পের মধ্যে কিন্তু খুব ভালো মতো বোঝাপড়া আছে কারণ তারা একটা ক্লাবে এক একটা ক্লাবের হয়ে দুইজনে একই সাথে খেলেছিল এই দিকে যে গোল্ডেন বুট জেতার সম্ভাবনা মেসির সবচেয়ে বেশি কারণ মেসি অলরেডি পাঁচটা গোল করেছে এবং তিনটা গোল করতে সহায়তা করেছে ওইদিকে এম বাপ্পেও কিন্তু খুবই কাছাকাছি আছে সেও পাঁচটা গোল করেছে এবং দুইটা গোল করতে সহায়তা করছে তার ফ্রান্স যদি বিশ্বকাপ জিতে এবং এম বাপে যদি আর একটা গোল করতে পারে তাহলে কিন্তু এম বাপে কিন্তু গোল্ডেন বুট জিততে পারে আবার ওইদিকে কিন্তু নিউনাল মেসি তো অলরেডি ওপরে উঠে আছে গোল্ডেন বুট জিতার ক্ষেত্রে তার সম্ভাবনা কিন্তু হয়েই আছে এখন দেখা যাক এইদিকে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে ফ্রান্স খুবই ভালো করবে এবারের খেলাতে আবার ওইদিকে আর্জেন্টিনাও কিন্তু ছেড়ে কথা বলবে না এখন রবিবারের দিনেই জানা যাবে আসলে কি ঘটবে কি অঘটন ঘটতে যাচ্ছে এখন দেখা যাক রবিবারের জন্য আমরা অপেক্ষা করি